কন্ডিশনের সাথে খাপ খায় বলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে ব্যবহার করা হয় ডিউক বল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বাকি সব জায়গায় ব্যবহার করা হয় খুকাবুড়া। শুধু একটি দেশের ক্ষেত্রে ব্যতিক্রম, ভারত ব্যবহার করে এসজি বল, যা শুধু ভারতেই ব্যবহৃত হয়, আর কোথাও নয়। আর দিনের পর দিন তাই সফরকারী দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের এই এসজি বল যথারীতি ভারত সফররত বাংলাদেশ দলের জন্য। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে এই এসজি বলই হয়ে উঠেছে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ। জসপ্রীত বুমরারা ছোটবেলা থেকেই খেলে এসেছেন এসজি বলে, ভারতের ঘরোয়া ক্রিকেটে হয় এই বলে। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটাররা ভারত সফর ছাড়া এসজি বল দিয়ে খেলার প্রয়োজনই হয় না, আর এই অভিজ্ঞতার ফারাকটাই চেন্নাই টেস্টে অনেকখানি এগিয়ে নিয়েছে স্বাগতিকদের। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ বলেন, পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল, বলের কারণে এখানে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে। ছোটবেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম, ব্যাটাররাও সেটা মানে। নতুন বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং। এসজি বলের গতি বিধি বোঝা বলার ব্যাটার সবার জন্যই কঠিন। পেসাররা তবু ভালো করলেও ব্যাটাররা সুবিধা করতে পারেননি, কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছেন একের পর এক উইকেট। 1992 সালে রঞ্জি ট্রফিতে প্রথমবার ব্যবহার করা হয় এসজি বল। 1994 সাল থেকে বিসিসিআই এর নির্দেশে নিয়মিতভাবে ভারতে ব্যবহার করা হচ্ছে এই বলটি। উত্তরপ্রদেশে তৈরি হওয়া এই বল হাতে সেলাই করা হয়। বেশি সময় টিকে থাকার জন্য এই বলে ব্যবহার করা হয় শক্ত থ্রেড, ফলে বলের আচরণও অনেকখানি বদলে যায় ডিউক বা কুকাবুড়া বলের তুলনায়। তাসকিন অবশ্য ভারতের ভালো পারফরমেন্সকে খাটো করে দেখতে নারাজ, তাদের হোম অ্যাডভান্টেজকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। তিনি বলেন, হোম বা অ্যাওয়ে ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ, হোম অ্যাডভান্টেজ সবাই নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডোমিনেট করবো ইনশাল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল, আমরাও ব্যাটিং বোলিং ভালো করেছি, আমাদের আরও আগে ভারতকে অল আউট করা উচিত ছিল। চা বিরতির পর প্রথম দিন আপ টু দ্য মার্ক বল করতে পারিনি, 350 ওদের অল আউট করেছি, 250 অল আউট করা উচিত ছিল, আমরা মেনে নিচ্ছি সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারিনি।